সরকারি চাকরির পেছনে না ঘুরে জমিতে চাষবাসের মাধ্যমেও স্বাবলম্বী হওয়া সম্ভব তা আবারও বুঝিয়ে দিলেন গোলাখাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার 2 নং ওয়ার্ডের আশুতোষ সরকারের ছেলে খোকন সরকার। বর্তমানে 2 কানি জমিতে গাঁদা ফুলের চাষ করছেন, ভবিষ্যতের জমির পরিমাণ বাড়ানোর চিন্তাধারাও রয়েছে খোকন সরকারের। গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার 2 নম্বর ওয়ার্ডের আশুতোষ সরকারের ছেলে খোকন সরকার পেশায় একজন গাড়ি চালক ছিলেন, কিন্তু তাতে পরিশ্রম থেকে রোজগার কম আসত, তাতে সংসার প্রতিপালন করতে কষ্ট হয়ে যেত। তাই তিনি ধীরে ধীরে চিন্তা ভাবনা করতে লাগলেন যে অন্যের গাড়ি চালিয়ে কঠোর পরিশ্রম না করে কিভাবে নিজ নিজ স্বাবলম্বী হওয়া যায়। শুরু করলেন গাঁদা ফুলের চাষ। এতে প্রথমে কিছুটা লাভের মুখ দেখার পরই পুরুদমে অনেকটা জায়গা জুড়ে শুরু করলেন গাঁদা ফুলের চাষ। কোনো ধরনের সরকারি সহায়তা ছাড়াই তিনি নিজের ক্ষমতায় গাঁদা ফুলের চাষ শুরু করলেন। বর্তমানে বেশ ভালোই লাভের মুখ দেখতে পাচ্ছেন তিনি। তিনি জানিয়েছেন এই গাঁদা ফুলের চাষ সারা বছরই করা সম্ভব যদি কারোর ফুল চাষের প্রতি সঠিক মানসিকতা থাকে। গেন্দা করতেছি, তারপরে শীতের সিজনে তো ডিজিটি হয়, এই ডিউটি করে আমি। আচ্ছা, এই যে গেন্দা ফুলটা কি মানে 12 মাস করা যায়? 12 মাস হয়। আপনি কি কোনো সরকারি সুবিধা সাহায্য নিয়ে করতেছেন নাকি নিজের উদ্যোগে? না, সরকারের কোনো সাহায্য নেই, আমি নিজের থেকেই আস্তে আস্তে করতেছি। আপনি আগে কি করতেন? আগে গাড়ি চালাইতাম। এখন আপনি কতটুকু জায়গাতে ফুল চাষ করতেছেন? এখানে আছে প্রায় 1 কানি, আর অন্যদিকে আছে প্রায় 1 কানি মতন। আচ্ছা, তো আপনার এই ফুল চাষের মাধ্যমে মাসে মানে কিরকম পরিমাণ আয় করতে পারেন? আয় 10-15 হাজার টাকা মতন আয়। এতে কি আপনার সংসার কি মানে প্রতিপালন করতে পারেন? এতে প্রতিপালন না করতে পারলেও অ্যাডজাস্ট করে করতে হয়। খোকন সরকারের পরিবারে একজন বৃদ্ধ অসুস্থ বাবা সহ স্ত্রী পুত্র রয়েছে। ফুল চাষ করে যে টাকা উপার্জন করছেন তা দিয়ে বেশ ভালোভাবেই সংসার প্রতিপালন করছেন। বর্তমানে তিনি 2 কানি জমিতে গাঁদা ফুলের চাষ করছেন, ভবিষ্যতে জমির পরিমাণ বাড়ানোর চিন্তাধারাও রয়েছে ফুল চাষী খোকন সরকারের। রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।